আমি জানি তোমার পক্ষে সহজ নয় সবকিছু মেনে নেওয়া। আরো কথা আছে, আমার আগের বয়ফ্রেন্ড ও মিছরিকে আমার খুলে দিয়া পালিয়ে গেছে আমাদেরকে ছেড়ে। পুরো সংসারটা আমি কষ্ট করে চালাচ্ছি প্রত্যেকটা দিন, এই সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সোমনাথ। আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন আছে। আমি দিনের পর দিন, দিনের পর দিন আমার ওই ছোট্ট মেয়ে মিছরিকে মায়ের কাছে রেখে এসে এই শহরে রোজগারের আশায় এসেছিলাম এবং তাই করে যাচ্ছি প্রত্যেকটা দিন। আমি মাকে বলেছি, ছোট্ট মিছরি যেন কোনোদিনও জানতে না পারে আমি আমি ওর মা কল্যাণী। হ্যালো 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 সোনা, হ্যালো, ও জানবে। হ্যালো, আমি ওর মাসি প্রিয়াঙ্কা। নেটওয়ার্কটাও আজকেই প্রবলেম হতে হলো, প্রিয়াঙ্কার কথা কিছুই শুনতে পাচ্ছি। হ্যালো, শোনো শোনো, আমি শুনতে পাচ্ছি না কিছু। তাহলে আমার আশঙ্কাই একদম ঠিক, আমি কি আর কোনোদিন কোনোভাবে জানতে পারতাম? কিন্তু আপনার মাই তো আমাদের কাছে অজান্তে বলে ফেলেছে যে মিছরির মায়ের নাম কল্যাণী। সোমনাথ, হ্যালো, ধুর বাবা, এতক্ষণ ধরে সোনা কি বললো সেটাই তো শুনতে পেলাম না। প্রিয়াঙ্কা আবার জেনে যাবে না তো আমার পূজানিনীর সাথে বিয়ে ঠিক হয়েছিল? আমি বিয়ের দিন বাবার সব টাকা নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে, না 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 না, তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে খুব ভালোবাসি সোমনাথ, তুমি কিছু বলো না প্লিজ, প্লিজ কিছু বলো না, তুমি তুমি চুপ করে থেকো না। উড়ান মহাসপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।